আছি, ভালো আছো? আমিও বিন্দাস আছি। এখন বাজে সকাল 8টা। আজকে যেহেতু আজকে তোমার স্কুলের ছুটি, সেজন্য একটু লেটেই আজকে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজকে ছেলেদের স্কুলের পিটিএম আছে, ঠিক আছে? তো সেজন্য ওদের আজকে ছুটি সব বাড়িতে, সেজন্য আজকে মর্নিংটা একটু লেটে হয়েছে। তো এখন আমি হব ফ্রেশ, ফ্রেশ হয়ে জল খাওয়া টল খাওয়ার খেয়ে আমাকে যেতে হবে ছেলেদের প্যারেন্টস টিচার মিটিং অ্যাটেন্ড করতে। তো কোথায় যাব, স্কুল টুল সব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা সাথে থাকো। ওয়েদারটা জাস্ট ওয়াও, একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আমেজ, পুরো মেঘ করে আছে, একদম পুরো একদম মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুরও নেই, কিচ্ছু নেই, দারুণ ওয়েদার আজকে। আজকে ওয়েদারটা সত্যিই দারুণ। ভাবতে পারো যে আমি রান্নাবান্নার ছবি কেন দেখাই না, বা আমি রান্নাবান্না করি না কেন? তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে রান্নার লোক আছে, ঠিক আছে? তো রান্নার লোক আছে, সেই রান্নাবান্না করে দেয়। মানে আমার যবে থেকে টুইন্স বেবি হয়, তারপর থেকেই আমার বাড়িতে রান্নার লোক আছে। তো সেই রান্নার মেয়েটা আমাদের বাড়িতে রান্নাবান্না করে, পুরো আমাদের ঘরের মেয়ের মতো, আর আমারই বয়সী, সমবয়সী। ওই মানে জল খাওয়ার আর সকালের রান্নাটা করে দেয়, আর রাত্রির রুটি বা কিছু তরকারি এসব মানে টুকটাকগুলো আমি করি, কিন্তু মেন যে রান্নাগুলো সেগুলো কিন্তু ওই করে দিয়ে যায়। সেজন্য আমি কিন্তু রান্নাবান্না খুব একটা করি না। গাইজ, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাই স্কুলে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্কুলে গিয়ে। ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুল শাহগঞ্জে আছে স্কুলটা, মানে আমাদের এখানকার ডানলপ, দক্ষিণেশ্বরের ডানলপ ওটা নয়, অনেকেই গুলিয়ে ফেলো। তো সেখানে স্কুলটা, এখান থেকে হয়তো 10 মিনিট লাগবে যেতে টোটো করে। তো চলো একদম স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডানলপে নেমে গেছি, এখন স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো স্কুল গিয়ে স্কুলটা তোমাকে আমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এমনি পরিবেশটা বেশ সুন্দর, মানে চুপচাপ নিরিবিলি। এখানে না অনেক কটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম আছে, বাংলা হিন্দি সব আছে। পরিবেশটা ভীষণ শান্ত, কিন্তু রাস্তাটা ভীষণ বাজে, মানে স্কুলের যাওয়ার রাস্তাটা ভীষণ বাজে, জল জমে এজমে। চলো স্কুলের কাছে এসে গেছি, তোমাদের দেখাচ্ছি স্কুলটা। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে ছোটদের বিল্ডিং, মানে আমার ছোটরা পড়ে। দাঁড়াও জুম করে দেখাচ্ছি, এটা আমার ছোটরা পড়ে, ছোটদের বিল্ডিং, নার্সারি থেকে 4 অবধি। আর এটা হচ্ছে বড়দের বিল্ডিং। জানি না ভেতরে গিয়ে ভিডিও করা অ্যালাউ আছে কি না। তো এইটা হচ্ছে বড়দের বিল্ডিং, আর ওটা হচ্ছে ছোটদের বিল্ডিং, দুদিকে ভাগ করা আছে। তো চলো বেরিয়ে কথা বলছি। স্কুলের কাছে এসে গেছি, মিটিংয়ে যাচ্ছি, মিটিং থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এই হচ্ছে বড়দের বিল্ডিংটা, ওটা হচ্ছে অফিস রুম, এই হচ্ছে বড়দের বিল্ডিংটা, স্কুলটা জাস্ট ওয়াও, দেখে নাও। বাড়ি এসে গেছি, এসে গিয়ে ফ্রেশও হয়ে গেছি, জামাকাপড়গুলো কেচে মেরে দিলাম, কারণ যতই হোক বাইরের জিনিস, সেই জন্য জামাকাপড়গুলো কেচে সমস্ত কিছু মেলে দিলাম। এগুলো স্কুলের ড্রেস আর ওটা আমার। তো স্নান হয়ে গেছে, দেবো ঠাকুরকে জল, তারপর হবে লাঞ্চ। আজকে ছোটোগুলো বাড়িতে, ওদেরও লাঞ্চ হবে। আজকে লাঞ্চে মেনু হচ্ছে তোমার, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য ভাত ডাল আলু পোস্ত আর ডিম সেদ্ধ, যদি পসিবল হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। মেনু হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, ডাল আর মাছ, পায়রা চাতা মাছ আর ভাজা, ব্যাস পুঁই শাকের তরকারি। গাইস, হ্যাঁ এখন সবাই কি করছো? নিশ্চয়ই চা টা খাওয়া হয়ে গেছে। আমি চা খাই না, সেজন্য মানে দেখার কোনো প্রশ্ন উঠছে না। আর লাঞ্চের পর আমি একটুখানি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য আর তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। একদমই ভেবো না যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুপুরে খুব একটা আমি ঘুমাই না, শরীর খারাপ না থাকলে। তো এখন বাজে তোমার 6:40, দেখে নাও। এই ফোনে না এই মেমোরি ফুল হয়ে গেছে, তাই অন্য ফোন থেকে শ্যুট করতে হচ্ছে। তো এখন যাবে নিচে, ছেলেরা পড়তে গেছে, পড়ে আসার পরে তারা জল খাওয়ার খাবে, তারপরে আছে রাতের রান্না, পরোটা আলু ভাজা, সেগুলো আর শেয়ার করছি না, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক রাত্রির বেলা।
এই হচ্ছে তোমার, আমি প্যাকিং করছিলাম আমার যে বিজনেস, তো শনিবার দিন ডিসপ্যাচ করবো, তার জন্য প্যাকিংগুলো মোটামুটি টাচ আপ করে রেখেছি, ফিনিশিংটা বাড়িতে গিয়ে দেবো। এই হচ্ছে দুটো প্যাকিং আছে, একটা কলকাতায় যাবে আর একটা যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো প্যাকিংটা মোটামুটি ডান হয়ে গেছে, অ্যাড্রেসটা লিখবো। হে গাইস, এখন বাজে রাত্রির একটা। এতক্ষণ আমি কি করছিলাম, আমার যে প্রোডাক্টগুলো সেগুলো ডিসপ্যাচ হবে শনিবার দিনকে, যেহেতু মায়ের কাছে গিয়ে আমি ডিসপ্যাচ করি, তো সেগুলো সমস্ত কিছু প্যাকিং ডান করলাম। এবার যাবো ফ্রেশ হতে, তারপর শুয়ে পড়বো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, একজন হলে 50 সাবস্ক্রাইব ডান হয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম, বাই।